ये कुछ कहीं कुछ और चल और रहा चल रहा है, है अमर तो देखा जाए यहाँ पर कुछ और चल रहा है। ডায়মন্ড স্মাগলিং, হঠাৎ করে হাইজ্যাক, না এটাও কি ইন্টেনশনাল নাকি না? শুধু ডায়মন্ড তো স্মাগলিং না, মনে হয় ডায়মন্ড স্মাগলিং এর মধ্যে কেউ চুরি করতে এসছে, মানে হয় না চোরের উপরে বাটপারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অম্বালি। আমি অভিষেক, আর আমরা এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা নেটফ্লিক্সে একটা নতুন মুভি রিলিজ করছে, আচ্ছা, তার ট্রেলার রিয়াকশন করব, চন্নিকাল কে ভাগা। ট্রেলারটা আই থিঙ্ক 4th মার্চ রিলিজ করেছে, ওকে, ইনস্টাগ্রামে নেটফ্লিক্সে বেশ পোস্ট দিচ্ছে এটা। মানে এটা পোস্টারটা দেখেছে। হ্যাঁ, তো এটা ডাইরেক্ট করছে অজয় সিং, আচ্ছা, প্রডিউসড বাই দীনেশ ভিজন অ্যান্ড অমর কৌশিক, আর স্টারিংয়ে আছে ইয়ামি গৌতম, সানি কৌশল আর শরৎ কেলকার। তো আর মিউজিক কে দিয়েছে, লিরিক্স অ্যান্ড সিঙ্গার বিশাল মিশ্রা। ওকে, তো দেখা যাক ট্রেলারটা কেমন করেছে। একদম। যা আমি পোস্ট দেখেছি বা পোস্টার দেখেছি, কিছু ফ্লাইট হাইজ্যাক বা ওই টাইপের কিছু নিয়ে একটা লস্ট, ওকে, চোর লস্ট। না সরি, চোর নিকলকে ভাগা। আমার হঠাৎ করে লস্টের কেন মনে পড়লো, মনে হলো তো না। এই ফ্লাইটে হাইজ্যাক বা এরকম হ্যাঁ কিছু একটা হ্যাঁ নিয়ে হ্যাঁ হ্যাঁ সিনেমাটা, দেখা যাক ট্রেলারটা কেমন করেছে। একদম। Eres solo usted, Blenda. ¿Y tú sí cómo es? Se ha pasado todo ese mar de joven. ¿Tú, Blenda, me dónde quieres? Yo ya antes, ¿sabes? 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 दोबारा हम नहीं मिले। आप तो मेरे पूरे प्लान पर पानी फेर दिए। और यहाँ मैं सोच रहा था कि आज शाम आपको डिनर के लिए पूछा जाए। काफी तेज हैं आप। आपको स्लो पसंद है तो स्लो कर देंगे। ये हीरे इंडिया कैसे पहुंचेंगे? डायमंड्स जीपीएस से कनेक्टेड होंगे। टेक ऑफ से पहले और लैंडिंग के बाद हर सेकंड ट्रैक होंगे। प्लेन 30,000 फीट पर होगा तब किसी को कुछ पता नहीं चलेगा। दैट्स व्हेन यू गेट द प्ले ओवर। प्लेन हाईजैक। सर ये तो कुछ और ही लग रहा है सर। एग्जैक्टली মার্চ এটা দেখে রিভিউ করতে হবে হ্যাঁ, এটা ডাইরেক্টরি দিতে আসছে, একদম বেশ সেটা একটা ইন্টারেস্টিং। সুবিধা, সেটা একদম হ্যাঁ মানে আমরা কনফার্ম বলতে পারি এটা দেখে রিভিউ করতে হবে, কারণ ওটিটিতে আসছে। হ্যাঁ, কারণ মানে 1.5 বছরের বাচ্চা দুজনেই ওয়ার্ক ওয়ার্ক করার মধ্যে থিয়েটারে গিয়ে দেখাটা একটু মানে টাফ হয়ে যায়। একদম, ওটিটিতে হলে আমাদের জন্য ইজি হয়, বাট হ্যাঁ, যেটা ওটিটিতে দেখা উচিত সেরকম মুভি আমরা ট্রাই করি, ওটি সরি থিয়েটারে গিয়ে দেখা উচিত, আমরা ট্রাই করি সেটা থিয়েটারে গিয়ে দেখা। বাট হ্যাঁ, এটা বেশ ইন্টারেস্টিং, মানে একটু আমারও মনে হলো থ্রিলার, একটু ইয়ে। লাস্টে ডায়লগটা বললো না যে মুঝে ইয়ে কুছ কুছ কহিন অর চল আর রহা চল হ্যায়, রহা হ্যায়, আমারও তো দেখা যায় ইয়হাঁ পর কুছ আর চল রহা হ্যায়। ডায়মন্ড স্মাগলিং, হঠাৎ করে না হাইজ্যাক, এটাও কি ইন্টেনশনাল নাকি না? শুধু তো ডায়মন্ড স্মাগলিং না, মনে হয় ডায়মন্ড স্মাগলিং এর মধ্যে কেউ চুরি করতে এসছে, মানে হয় না চোরের উপরে বাটপারি, ব্যাপারটা ওরকম। আর তার মধ্যে আবার একটা মানে হাইজ্যাক, মানে একদম তিনটে কাজ, মেবি এর থেকে বেশি হতে পারে। দেখে তো মনে হলো আমার তিনটে পার্টিকুলার। হতে পারে, বাট হ্যাঁ, যদি ভালো করে এক্সিকিউট করতে পারে, এইসব সিনেমাগুলো বেশ দেখতে ইন্টারেস্টিং লাগে, একটা থ্রিল থাকে গোটা সিনেমা জুড়ে, আর লাস্টে সাসপেন্স যে কি হয়েছে কি হবে। আর ফার্স্ট একটা তো পারফেক্ট কাপল, হ্যাঁ, একদম মানে ওটাও প্ল্যানিং এর পার্ট হতে পারে, কাউকে পাঁচ ফাঁসিয়ে লাইন গুলো নিয়ে দারুণ ছিল, কিন্তু ইয়ে করে ইউনিক নেওয়া। আর স্মার্ট।
দেখা যাক। আর যে অ্যাক্টারটা সানি কৌশল আমি এর আগে কখনো দেখিনি, আমার কাছে আচ্ছা অ্যাক্টারটা নতুন। আমি ইয়ামি গৌতম আর শরৎ কেলকারকে চিনি, বাকি আমি মেন লিড দেখেছি মনে অ্যাক্টারটাকে হয় আমার কোথাও, নতুন মনে হলো। ঠিক মনে পড়ছে তাছাড়া ট্রেলারটা বেশ ভালো লাগলো, মিউজিকও বেশ ভালো দিয়েছে এখানে। হ্যাঁ আর মানে ট্রেলারটা যেটা তো পারফেক্ট জবরদস্ত, ট্রেলার, 1.46 মিনিটের, 1 মিনিট 46 সেকেন্ডস, একদম ক্রিসপ এন্ড শর্ট, কিন্তু যা বলার বলে দিল। কারণ আমার নাইস হচ্ছে এডিটিং, সিনেমাটাও মনে হচ্ছে একটু ছোটই হবে, কারণ এরকম সিনেমাকে আপনি বেশি লেন্দি করতে পারবেন না। আর ছোট করাই ভালো, হ্যাঁ, অ্যাটলিস্ট একটা কম্প্যাক্ট থ্রিল, রাখুন, নালে আপনার ওই বোরিং হয়ে যাবে শেষের দিকে, থ্রিলটা থ্রিলটাকে নষ্ট, বজায় রাখতে পারবেন না আপনি। থ্রিলটা নষ্ট করার কোনো মানে নেই। হ্যাঁ, আর এটা যেহেতু হাইজ্যাক নিয়ে সিনেমা নয়, কারণ হাইজ্যাক নিয়ে পার্টিকুলার সিনেমা হলে ওটাকে লেন্দি করা যায়, অনেক হ্যাঁ সব নেগোসিয়েশন কিছু, বাট এখানে সেটা শুধু নয়। সেটাও না, কোনো প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা না হোক হ্যাঁ, কিছু অনেক মেন মেন যে ওখানে ফ্লাইটে আছেন, যারা ফ্লাইটে আছে আর এদের প্যাসেঞ্জার, প্যাসেঞ্জারকে, তাদেরও লাইফ স্টোরি দেখানো হয়। অ্যাটেন্ডেন্টদেরকে, হ্যাঁ পাইলটের, ওদের ব্যাক হ্যাঁ স্টোরি গুলো হ্যাঁ দেখানো হয়, হ্যাঁ বাট তো এখানে এখানে হয়তো ওইটা দেখানো মেন হয়নি। নয়, ব্যাপারটা হচ্ছে ওটাই চুরিটা কে করলো, কিভাবে হলো, এরকম একটা ব্যাপার কিছু। চোর নিকলকে ভাগা, তো সেই জন্য এটা বেশ লম্বা মানে হবে ভাগাইয়া না নেই আমাদের মনে ওটাই, হচ্ছে। মানে অ্যাটলিস্ট পালাতে পারলো না কি না, সেইটাই, কারণ কি টাইটেলে বলে দিয়েছে পালিয়ে গেছে, তো কোন ঝুটটা কিভাবে কে পালিয়েছে বা কে ভাবলো কিভাবে পালিয়েছে সেটা দেখতে হবে, সেটা 24th মার্চে দেখে বুঝতে পারবো। আপনারাও দেখবেন, আপনারাও জানাবেন হ্যাঁ, কেমন আপনারাও ট্রেলারটা লাগলো। দেখেছেন কিনা অবশ্যই, মানে দেখে কেমন লাগলো সেটা জানাবেন। আর ইয়ামি গুপ্তা পরপর সিনেমা করছে গতম, অনেকদিন পর, হ্যাঁ সরি, ইয়ামি গৌতম পরপর বিয়ের পরে মনে হয় পরপর দুটো করলো সিনেমা, লস্ট হ্যাঁ আর এটা, না ওয়েনসডে করেছে ওটা মনে ওয়েডনেসডে কিন্তু, করেছে হ্যাঁ বিয়ের পরে, ওটা ওয়েনসডে না সরি থার্সডে বিয়ের পরে মনে হয়। হ্যাঁ তো মোস্ট যাই হোক, প্রবাবলি ওটা, বেশ কিছুদিন পরে আবার কাজে এসছে, হ্যাঁ ভালো করছে, আরো ভালো করুক আর কি, মানে ভালো সিনেমা দেখতে কার না ভালো লাগে। একদমই। আপনারা কমেন্টে জানাবেন আপনারা আর কি ভিডিও আমাদের থেকে দেখতে চান, আর কি রিভিউ আমাদের থেকে শুনতে চান, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর বেল আইকন প্রেস করবেন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড লাইক করব করবেন প্লিজ, আপনারা আপনারা ভিউজ করছেন নোটিফিকেশন পাবেন। লাইক করছেন না, প্লিজ 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 লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, অনেকেই ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব হ্যাঁ করছে না, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদেরও ভালো লাগে, সাবস্ক্রাইবার বেশি হলে কে কে দেখছে বুঝতে পারা যায়। আর আমাদেরকে ইনস্টাগ্রাম, টুইটার আর ফেসবুক আপনারা ফলো করতে পারেন, ওখানে আমরা নানান আপডেটস দিই, ইন্টারাক্টিভ পোস্ট দিচ্ছি, পোজ দিচ্ছি, ওখানে আপনারা নিজেদের মতামত দিতে পারেন। একদম, আবার এরকম আমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে, তার বাই। জন্য বাই।